হ্যালো, দেখতে পাচ্ছ দূরে পাহাড়, আর পাহাড়ের পাশে ওই দেখো ওই টাওয়ারটা, ওই টাওয়ারের মধ্যে অনেকজন বসে আছে। মানে বসে আছে মানে ওরা ওই উপর থেকে সারিদিকের ভিউটা দেখছে। তো চলো আমরা ওদিকে যাই, গিয়ে দেখাই তোমাদেরকে ওই দিকটার মানে লুকটা, ভিউটা যেটা বলে, তো কত সুন্দর ওখান থেকে না দাঁড়িয়ে দেখলে সিরিয়াসলি বিশ্বাস করা যায় না এখানকার ভিউ এতটা সুন্দর। শুধু এখানকার না, আমার মনে হয় যে সমস্ত পাহাড় বা সমুদ্র চারিদিকেই যেগুলো খুবই সুন্দর হয়। তো আমাদের বাড়ির পাশের ভিউও অনেক ভালো, মানে আমাদের সবার বাড়ির পাশের ভিউ, যেটাকে আমরা অ্যাকচুয়ালি কেয়ার করি না, দূরে যাই অনেক কিছু দেখার জন্য। তো ছাড়ো, যেতে তো হবে, ঘুরতে তো হবে, ঘুরতে সবাইকে যেতে হয়। তো চলো এখন আমরা এই পাহাড়ের পাশে বিশাল বড় জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে সবাই ভর্তি, মানে সবাই ঢুকছে ওটা ওখানকার ভিউ দেখার জন্য। তো চলো আমরাও যাচ্ছি, তোমরাও আমাদের সাথে চলো। এখানকার ভিউটা না সত্যি সুন্দর, চারিদিকে দেখো কি বিশাল বড় বড় গাছ, আর পুরো সবুজ ভিতরটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো যতটা দূর থেকে দেখছো, বাট খুবই সুন্দর। আর এর ভিতরে না ফটো শ্যুট করার জন্য ভীষণই মনোরম একটা জায়গা, মানে এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা যাচ্ছে। তোমরা যারা ফটো শ্যুট করতে ভালোবাসো, তোমরা বিভিন্ন পোজে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন ভিউয়ে তোমরা কিন্তু মানে ছবিগুলো নিতে পারবে, ভীষণই সুন্দর। মানে ভিতরে তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই মনে হবে যে এখানে একটা ফটো তুলি, ওখানে একটা ফটো তুলি। তো এইভাবেই মানে তোমাদের খুব ভালো লাগবে। আর আমার প্রচণ্ড হাত ব্যথা করছে, এক হাতে ধরতে হতো, ওই জন্য হাতটা আমি একটু চেঞ্জ করে নিলাম, মানে ফোনটা। আর কি বলবো, চলো দেখো এর মধ্যে কি সুন্দর। আর এই যে একদম ভিতরে প্রবেশ করলাম, আর আমাদের সাথে কিন্তু চারিদিকে তো লোকজন আছেই অনেকেই, মানে যে অনেকই ট্যুরিস্টরা এসছে, তো সবাই আছে। তো দেখো কত সুন্দর। আর ওই যে সামনে দেখো, এখানে চোরদিরাও ছিল, ওরা ওদিকটা আশেপাশে ঘুরছিল, তো এখন একসাথে দেখা হয়ে গেছে। আর দেখো এই যে ওখানকার মন্দির, মন্দিরের চারিপাশে এদিকে এটা, আমি একটু ওই দূরে যাব। তো চলো ওইখান থেকে দাঁড়িয়ে পাহাড়ের যে ভিউটা দেখতে চাইছিলাম, আর ওখানে ভিডিও তোমরা ছোট ছোট রিলসও বানাতে পারো, খুব ভালো রিলস বানানো যাবে ওই সমস্ত জায়গাগুলোতে। দেখো কি সুন্দর জায়গাগুলো, পুরো চারিদিক ফাঁকা, পাহাড়, জঙ্গল, মাঠ, মানে সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে আমাদের, ভীষণই ভালো। আমি এখানে দাঁড়িয়ে আমার অনেকগুলো ফটো তুলবো। তো চলো আগে ভিউটা উপলব্ধি করি, তোমরাও দেখো কত সুন্দর লাগছে দূরগুলোতে। কাছ থেকে যে জায়গাগুলো এত ভীষণ ভালো লাগছিলো, আসতে ইচ্ছা করে না কোথাও, যেন ঘুরতে গেলে মনে হয় থেকেই যাই। বাট সব জিনিসই অল্প পরিমাণই ভালো, খুব বেশি ভালো না। তো দেখো তোমরা আর এইখানে দেখো সবাই যে যার ফটো তুলতে ব্যস্ত, সবাই যে যার মোবাইল নিয়ে আছে, কেউ ফটো তুলছে, বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিচ্ছে। আর ওই যে দূরে তোমরা তো ওকে চেনোই, মিস্টার প্রবীর, তো নিজের ফটো তুলতে ব্যস্ত, পাহাড়ের সাথে ফটো তুলছে না ভিডিও করছে কে জানে, বুঝতে পারছি না। তো কাছে গিয়ে দেখি, আর এখান থেকে দেখো এই মাঝখানে একটা ছোট্ট এ আছে, ঝিল টাইপের, পাহাড়ের সাইডে, তো বুঝতেই পারছো। দেখো ছোট্ট ঝিল, আর এখান থেকে ভীষণ ভালো লাগছে, দূরের পাহাড়টা দেখো ভীষণ সুন্দর লাগছে। আর এখন আমরা চলো বাইরের দিকে যাই, কারণ অনেক ঘোরা হয়ে গেছে অনেক কিছু, এবার তো একটু বেরোতে হবে। তো চলো বেড়াচ্ছি, আর ভীষণ গরম, কিন্তু ভীষণই গরম হচ্ছে। তো
ভীষণ গরম হলেও কিন্তু ভালো লাগছিল, কারণ এই যে দেখো বেরিয়ে এলাম, ভীষণ গরম হলেও ভালো লাগছিল কারণ এখানে তো চারিদিকেই জঙ্গল আর প্রচণ্ড পরিমাণে হাওয়াও হচ্ছিল আর প্রচণ্ড রোদ্দুর কিন্তু। আর এই যো তোমাদের স্যার চলে এসেছে, একা একা যাচ্ছিল তো তারপর আমি দেখতে পেলাম, দেখতে পেয়ে দাঁড়াতে বলতে এই যে দাঁড়িয়েছি, ঠিক আছে। তো আমার হাতটা কিন্তু প্রচণ্ড ব্যথা করছে, আমি ধরতেই পারছিলাম না, তো সেই জন্য ওকে দিয়ে দিলাম। দেখো কিরকম কত নিচে এ করছে, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভিতরতে, যে জঙ্গলের ভিতরে সবাই গেছিলাম, ওরাও এসে, ওরা আমাদের থেকে আগে চলে এসছে দিদিরা, তো আমরাও আসছি। ভালো, ওরা সব মিলিয়ে জায়গাটা খুবই ভালো লেগেছে আমাদের, সাইড চেঞ্জ। আর এই যে আমাদের রুহিকা ম্যাডাম চলে এসেছে, দেখো কোলে উঠে পড়েছে আমার, এর নাম হলো রুহিকা, রুহিকা মন্ডল। আর আমরা ফাইনালি গাড়িতে উঠে বেরিয়ে গেছি ওখান থেকে, আমি গাড়ির একদম পিছনে বসেছিলাম, তো দেখো গাড়ির পিছন থেকে আমি তোমাদেরকে পুরো রুটটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। রাস্তা সমেত পাহাড়, পাহাড়ের চারিদিক দিয়ে জঙ্গল, ছোট ছোট গাছ, বড় গাছ, ছোট গাছ, জঙ্গল পুরো ভর্তি, তো দেখো কত সুন্দর। আর সেই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখেছো পাহাড়গুলো যতই হচ্ছে মনে হচ্ছে যেন পাহাড় আরো উঁচু হচ্ছে যত আমরা দূরে আসছি।